দেখো, ক্লাস ফোরের ছাত্ররা তোমাদের জিকে বইয়ে আগের দিনের ক্লাসে তোমাদের 77 পাতা পর্যন্ত হয়েছিল, মানে ওই কোশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলো বলেছিলাম, বাড়ির কাজ, তোমরা সেই কোশ্চেনে যদি কোনো অসুবিধা থাকে জানাতে বলেছিলাম, কেউ কিছু বলোনি। যাই হোক, প্রশ্নগুলো সহজই আছে, বইয়ের থেকে সব দেওয়া আছে, নিজেরা করতে পারবে, এবং যদি কেউ না করতে পারে বলবে, অবশ্যই বলে দেবো। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হলো তোমাদের পশ্চিমবঙ্গ কলকাতা 10নং অধ্যায় যেটা রয়েছে, 78 পাতা থেকে শুরু হচ্ছে। তো দেখো, সে অধ্যায়ে ভারতের একটি উল্লেখযোগ্য রাজ্য হলো পশ্চিমবঙ্গ, আর সেই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি আমরা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় গোবিন্দপুর, সুতানুটি ও কলিকাতা এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা নগরীর পত্তন হয়। কলিকাতা নামটি প্রদান করেছিলেন চার্লস ডায়ার। 1773 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। এখন পশ্চিমবঙ্গ রাজ্যটির রাজধানী হলো কলকাতা। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। তো দেখো, এর থেকে প্রশ্নগুলো কি দিয়েছে, বলছে পশ্চিমবঙ্গের সাতকাহন। পশ্চিমবঙ্গের মোট জেলা আছে কয়টি? না, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো 23টি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি কী কী? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম ইত্যাদি। পশ্চিমবঙ্গের কোন কোন দেশের সাথে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে? বাংলাদেশ, নেপাল, ভুটান। কোন প্রতিবেশী দেশের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমারেখা বর্তমান? বাংলাদেশ, 2272 কিলোমিটার রেখা। পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী রাজ্যের দীর্ঘতম সীমারেখা আছে? না, পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের দীর্ঘতম সীমারেখা রয়েছে। পশ্চিমবঙ্গের সীমানা লেখো। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, ভুটান, সিকিম, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে অসম ও বাংলাদেশ, পশ্চিমে নেপাল ও বিহার, এবং দক্ষিণ পশ্চিমে ওড়িশা ও ঝাড়খণ্ড অবস্থিত। তারপর দেখো, বলছে পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত? না, 9,13,747 জন। 9,13,747 জন। পশ্চিমবঙ্গের কটি প্রশাসনিক বিভাগ রয়েছে? না, 5টি, যথা প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মেদিনীপুর বিভাগ ও কলকাতা বিভাগ। কে কে আছে? না, প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মেদিনীপুর বিভাগ ও কলকাতা বিভাগ। তারপরে দেখো, বলছে কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? না, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলার ওপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখা। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি এবং কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? কলকাতার জনঘনত্ব সবচেয়ে বেশি এবং আলিপুরদুয়ার জেলার জনঘনত্ব সব থেকে কম। এরপরে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান নদী, তাহলে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান নদী কী কী আছে? না, গঙ্গা, হুগলি, দামোদর, রূপনারায়ণ, তিস্তা, কংসাবতী প্রভৃতি। বলছে পশ্চিমবঙ্গের দুঃখের নদ কাকে বলে? না, পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয় দামোদরকে। এরপরে যেটা আছে সেটা হলো বঙ্গভূমি ও অখণ্ড বাংলার কথা। বলছে অতীতে পশ্চিমবঙ্গের নাম কি ছিল? না, অতীতে পশ্চিমবঙ্গের নাম ছিল বঙ্গ। তাহলে কি ছিল অতীতে পশ্চিমবঙ্গের নাম? কি ছিল? না, অতীতে পশ্চিমবঙ্গের নাম ছিল বঙ্গ। এবার বলছে অতীতে পূর্ববঙ্গের নাম কি ছিল? না, অতীতে পূর্ববঙ্গের নাম ছিল বঙ্গাল। এবার যেটা বলছে অতীতে দক্ষিণবঙ্গের নাম কি ছিল? না, অতীতে দক্ষিণবঙ্গের নাম সমতট ও হরিকেল ছিল। অতীতে উত্তরবঙ্গের নাম কি ছিল? না, অতীতে উত্তরবঙ্গের নাম ছিল পুন্ড্রবর্ধন। অতীতে উত্তরবঙ্গের নাম ছিল পুন্ড্রবর্ধন। বলছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা কি ছিল? না, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বাঙালি জাতিরা কাদের কাছ থেকে প্রথম কৃষিকাজের কৌশল রপ্ত করেছিল? কি বলছে প্রশ্নটা ভালো করে শোনো। বলছে পশ্চিমবঙ্গের বাঙালি জাতিরা কাদের কাছ থেকে প্রথম কৃষিকাজের কৌশল রপ্ত করেছিল? না, পশ্চিমবঙ্গের বাঙালি জাতিরা অস্ট্রিকদের কাছ থেকে প্রথম কৃষিকাজের কৌশল রপ্ত করেছিল। এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, রপ্ত করেছিল করে দিয়েছে, এটা হবে রপ্ত করেছিল, রপ্ত।
আচ্ছা, এরপর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের কৃষিজ, বনজ, খনিজ সম্পদ ও শিল্প, বলছে পশ্চিমবঙ্গে কি কি ফসলের চাষ করা হয়? না, ধান, পাট, গম, চা, নারিকেল, আখ, তামাক, ফল, তৈলবীজ, শাক প্রভৃতি। কি কি ফসলের চাষ হয়? না, ধান, পাট, গম, চা, নারকেল, আখ, তামাক, ফল, তৈলবীজ, শাক, আরও অনেক কিছু হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কী কী খনিজ সম্পদ পাওয়া যায়? না, পশ্চিমবঙ্গে প্রধান প্রধান বনজ সম্পদগুলি হলো লোহা, কয়লা, অভ্র, ম্যাঙ্গানিজ, চীনামাটি ইত্যাদি। এটা বনজ সম্পদ হয়েছে, এটা কিন্তু তোমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে আবার। এটা হবে খনিজ সম্পদগুলি, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান খনিজ সম্পদগুলি হলো লোহা, কয়লা, অভ্র, ম্যাঙ্গানিজ, চীনামাটি। পরের প্রশ্ন আছে, যেটা পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বনজ সম্পদগুলি কী কী? তো দেখো, বলছে শাল, সেগুন কাঠ, মধু, মোম, ধোগলা, দেবদারু, সুন্দরী প্রভৃতি। তারপরে দেখো, বলছে পশ্চিমবঙ্গে কী কী শিল্পের বিকাশ ঘটেছে? না, তাঁত শিল্প, পর্যটন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কাগজ কারখানা প্রভৃতি। কী কী বললাম? না, তাঁত শিল্প, পর্যটন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কাগজ কারখানা প্রভৃতি। পশ্চিমবঙ্গের কোথায় কাগজের কল আছে? না, নৈহাটি, ধনেখালী প্রভৃতি স্থানে। নৈহাটি, ধনেখালী প্রভৃতি স্থানে। এরপরে যেটা আছে সেটা দেখো, বলছে পশ্চিমবঙ্গের তাঁতের কাপড় কল কোথায় কোথায় আছে? পশ্চিমবঙ্গের তাঁতের কাপড় কল কোথায় কোথায় আছে? না, শান্তিপুর, ফুলিয়া, শ্রীরামপুর ইত্যাদি স্থানে। শান্তিপুর, ফুলিয়া, শ্রীরামপুর ইত্যাদি স্থানে। এবার দেখো, বলছে প্রথম বাঙালি পুরুষ, প্রথম বাঙালি পুরুষ কি বলছে? না, নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচয় কি? না, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপক। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপক। তারপরে বলেছে রমেশচন্দ্র মিত্র, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিজন কুমার মুখোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জ্যোতি বসু, সর্বাধিক সময় মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জ্ঞানপীঠ পুরস্কার জয়ী। পঙ্কজ রায়, ক্রিকেটের প্রথম বাঙালি ভারতীয় অধিনায়ক। অবনীন্দ্রনাথ ঠাকুর লন্ডনের রয়্যাল আর্টিস্ট সভার সভ্য। অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারক। শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি অধ্যক্ষ। আচার্য জগদীশচন্দ্র বসু লন্ডনের ডিএসসি। ইন্দ্রলাল রায় বৈমানিক। আচ্ছা, তারপরে কী আছে? অতুল চট্টোপাধ্যায় আইসিএস পরীক্ষায় প্রথম। তারপরে কী আছে? না, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, প্রেমচাঁদ আর রায়চাঁদ স্কলার। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু শহীদ। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি। গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র। মিহির সেন ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। এরপরে আছে দেখো, মাসুদুর রহমান বৈদ্য প্রতিবন্ধী সাঁতারু, ইংলিশ চ্যানেল পার হয়। রামনাথ বিশ্বাস পৃথিবী ভ্রমণ। রাজা রামমোহন রায় বিলাত যাত্রা। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ লর্ড উপাধি। রাজেন্দ্রলাল মিত্র অ্যাডভোকেট। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী রচনা। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি রাজ্যপাল। সত্যজিৎ রায় অস্কার লাভ। সত্যেন্দ্রনাথ ঠাকুর আইসিএস। এবার হচ্ছে আরতি সাহা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার। কামিনী রায় বিএ অনার্স। আচ্ছা, ইলা মজুমদার ইঞ্জিনিয়ার। গীতা চন্দ প্যারাসুট নিয়ে অবতরণ। দুর্বা ব্যানার্জি কমার্শিয়াল পাইলট। তরু দত্ত ইংরেজি ও ফরাসি ভাষায় কাব্য রচনা। চন্দ্রমুখী বসু মাস্টার ডিগ্রি। চন্দ্রলেখা বসু বিলাত যাত্রী। এরপরে যেটা আছে, মৃণালিনী সেন এরোপ্লেন যাত্রী। সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। সুচেতা কৃপালিনী মুখ্যমন্ত্রী। সরোজিনী দে কর্পোরেশন কাউন্সিলর। সরলা রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো। রমা মজুমদার আইএএস। প্রভাবতী দাশগুপ্ত পিএইচডি।
প্রীতিলতা ওয়াদেদার, শহীদ বিভা মজুমদার, প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার, বিথিকা বোস এমএসসি পরীক্ষায় প্রথম, ভার্জিনিয়া মেরি মৈত্য এমবি, সুদীপ্তা সেনগুপ্ত মেরু অভিযাত্রী, সুস্মিতা সেন বিশ্ব সুন্দরী, রেণুকা রায় রাজ্যের মন্ত্রী, জ্যোতির্ময়ী শিকদার এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী, ঝুলন গোস্বামী ভারতীয় ক্রিকেট দলের প্রথম বাঙালি অধিনায়ক, ঝুম্পা লাহিড়ি সত্যজিতের জন্য পুলিৎজার পুরস্কার জয়ী, শিপ্রা মজুমদার এভারেস্ট জয়ী, সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দেখো এরপরে যেটা আছে উল্লেখযোগ্য বাঙালির জন্ম ও মৃত্যু, এখানটা আজকে আর পড়াবো না, এরপর থেকে পরের দিনে ক্লাসে হবে। আজকে এখান পর্যন্ত থাকলো উল্লেখযোগ্য বাঙালির জন্ম ও মৃত্যুর আগে পর্যন্ত। তো প্রত্যেকে মন দিয়ে পড়বে, বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, কেউ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকার চেষ্টা করবে এবং বাড়ির কাজ যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই করে জমা দিতে হবে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। যাই হোক, আজকে আমি ক্লাস এখানে শেষ করছি, পরের দিনে ক্লাসে পরের অংশটা আলোচনা করবো।